নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। চলুন চলতে থাকুন কিছুটা পথ আমার সঙ্গে। এই কালারটা তোমাকে দেয়া হয়নি কখনো, এই জন্য এই কালারটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নব শাড়ি। এদিকে আমরা একে দিয়ে দিয়েছি, বিনা কাকিমাকে দিয়ে দিয়েছি, আর চন্দ্রা কাকিমাকে নব আর কি ওপরে আছে। তোমাকে বিয়ের দিনে করতে হবে, এটা করে ম্যান্ডেটরি, বুঝতে পারছি না। বউ ভাতের দিকে পড়বে, মানুষের বিয়ে নিয়ে তো একটা প্ল্যানিং থাকে। কাউকে জোর দেখেছো, প্রত্যেকের বার করা আছে। তুমি এরকম জোর দিলে আমি বুঝি গো এই বিষয়টা। সকালের দিকে পড়বে বিয়ের দিন, সেটা বোঝা এই সাইডে যথেষ্ট এটা। তুই এ বৌভাতের দিন পড়েছিস। হ্যালো, গুড মর্নিং সকলকে। এখন যদিও সকালের একদম শেষ মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, আর এখন আজকের ভিডিওটা বেশ সুন্দর হতে চলেছে আমার মনে হয়। তার কারণ হচ্ছে একদম শেষ লগ্নে, প্রস্তুতি শেষ লগ্নে এসে পৌঁছেছি। আর এই মুহূর্তে আমি আর ভাই যাচ্ছি দিদির বাড়িতে। কারণটা ওখানে গিয়ে বলি, খুব ইন্টারেস্টিং। এই ধরনের কারণ সচরাচর মাঝে মাঝেই হয়ে থাকে দাদা ভাইয়ের দৌলতে। আজকে যেহেতু ভিডিওটা করছি সেই জন্য আমার মনে হয় যে এই মুহূর্তটাও একটু ভাগ করে নিই যে কেন এখন যাচ্ছি দিদির বাড়িতে। আর তাছাড়াও দু তিনটে জিনিস কেনাকাটির আছে, মায়ের ব্লাউজটা নেওয়ার আছে, তো সেই সমস্ত কিছু নিয়ে। আর আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমি যে এই দিনগুলোতে শাড়িগুলো পরবো। যদিও বিয়ের শাড়িটা কালকে এসে পৌঁছবে, বাকি সমস্ত শাড়ি টুকটাক একটু দেখানোর চেষ্টা করবো। আর আজকে তত্ত্ব সাজানোর শেষ প্রস্তুতি। আজকে আসছে বাবাই, মানে আমার মেজে জেঠু। তো বুঝতেই পারছেন একদম শেষ লগ্ন, আর সেইটা আপনাদের প্রত্যেকের সাথে ভাগ করে নেব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। বাজারে তীব্র জ্যাম কাটিয়ে তোমাদের জন্য আলু উপহার এনেছি। কেন আলু এনেছো তুমি? মা এক বস্তা এত ভালোবেসে চুবড়ি আলু আছে, এত ভালোবেসে তারকেশ্বর থেকে এসেছে আলু। তারকেশ্বরের বাসটাই জ্যাম করেছে এখানে। এই যে জ্যাম, এটা আপাতত এক পাশটা ক্লিয়ার হচ্ছে, কিন্তু এই পাশটা টোটাল দাঁড়িয়ে আছে। এই যে সরস্বতী পূজোর এই যে ব্যাকগ্রাউন্ড এখনো রয়েছে, এই যে সেলফি জোন মানে তারপরে যাব এখানে সেলফি তুলবো, তারপরে বিয়ে বাড়িতে এন্ট্রি দেব। এইটা সেলফি জোন, তুই কি ডান্সের ব্যাকগ্রাউন্ড করে নিবি? দেখ এখনো সুযোগ। সত্যি সত্যি একেবারে হচ্ছে কাজ, যে কারণে মূলত আসা। আলুর সাথে হচ্ছে আলু দিয়া বিরিয়ানি নেওয়ার একটা ব্যাপার। এইটা মূলত মানে কি বলবো, দাদা ভাইয়ের কাজ থাকলে আমরা এই বিষয়গুলো পেয়েই থাকি। কালকেও ছিল, কালকে আমাদের ইনভিটেশনও ছিল এক্স্যাক্টলি। কালকে আমরা যেতে পারিনি, তো আমাদের জন্য বিরিয়ানি পাঠিয়ে দেয়নি দাদা ভাই, তো এটা নিয়ে যাবো। আমার খাওয়াও হয়নি এখনো, গিয়ে খাবো। আর দিদিরা একটু পরেই যাচ্ছে, কারণ আজকে ফাইনাল প্যাকিং আছে। বাবাইরাও আসছে, বাবাই আজকে আসছে, তো মোটামুটি শেষ মুহূর্তে বাবাই মেজমা মেজমা প্রায় 5 বছর পর এতদিন পর এসেছেন। তো সবাই বাবাই এসেই যেটা করছে সেটা হচ্ছে চটপট আমাদের আছে নিমন্ত্রণগুলো আছে সেগুলোর জন্য একদম তড়িঘড়ি করে বসে পড়েছে। আর এই লাগেজটা আমার জন্য কেনা হয়েছিল এতে দেবে বলে তত্ত্বতে, যেভাবে একে খোলা পড়া খোলা পড়া, এর মধ্যে যা অত্যাচার, ট্রায়াল হচ্ছে এতদিন ধরে। অফকোর্স, কিন্তু এটা নতুন নেই প্লিজ, চল এর মধ্যে নাও। কাজের জিনিস আছে, এই যে মশলাপাতি কেনা হয়েছে, আজকে সব মশলার ট্রেগুলো সাজানো হবে। নিচেতে তো বাবাই মেজমা চলেই এসেছে, মেজমা আসছে ওপরে, দেখা যাক কতটা আজকে শেষ করে দেবার তো একটা প্রবণতা আছে তত্ত্বের সব। আজকে আমরা
আজকে আমরা ফাইনাল রাউন্ড বসেছি, ফাইনাল রাউন্ড নয় মানে ওই অলমোস্ট গ্র্যান্ড ফিনালের আগে, কারণ ফুল মিষ্টি আর তার সাথে পান মশলা টসলা ওগুলো তো দিয়ে একটু বাকি বাকি থাকবে। আজকে আমরা হচ্ছে ভুল সংশোধন করতে বসেছি, এক আর দুই হচ্ছে পুরো লিস্ট করে নাম্বারিং করে একদম রেডি করে নেব, পুরো রেডি করে নেব। যাই হোক, আপাতত আমরা রেডি করতে থাকি, শেষে একবার সব ওভারঅল দেখানোর চেষ্টা করবো। এখানে সিঁদুরের কৌটোগুলো বাবা কোথা থেকে এনেছে জানি না, ভীষণ ছোট ছোট সিঁদুরের কৌটো। আমি বলছি তোমার কি ভালো লেগেছে একমাত্র? আমার খুব ভালো লেগেছে ছোট সিঁদুরের কৌটোটা দেখে, একমাত্র ওইটাই ভালো লাগলো। ভালো লাগে মা, জল পড়ছে। দাদা ভাইকে বলা হয়েছিল মশলার জন্য জৈত্রী জাইফলটা এক জায়গায় অল্প করে দিয়ে দেবে, তার ফলস্বরূপ যেটা ঘটেছে আমি একটু দেখাই। এই যে এটা হচ্ছে এর ফলস্বরূপ ঘটেছে। ও সারা বছর ধরে শুধু বিরিয়ানি বানিয়ে বানিয়ে খাবে, মানে শুধু আমি কাবাব টাবাব এইসবই বানিয়ে যাবো, মোগলাই খাবার বানিয়ে যাবো, মানে এতটা ওমোদায় নিজের কাজের জন্য এটা ধরে নিয়ে যাবে। আমি বলছি শুনো, নাহলে এতটা কেউ দেন জৈত্রী জাইফলটা দেখো আবার কত দিয়েছে, ও সেম ওরকমই দিয়েছে আমি শিওর। আমি শুধু মোগলাই রান্না, তোমরা আসবে আগের দিন জানাবে, আমি শুধুই মশলা মোগলাই রান্না করে খাওয়াবো। এই যে আপাতত লাস্ট আমাদের এই বস্ত্রটা আছে, কাজু ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আলাদা দেয়। এই যে আমাদের মশলা দানি, আজকের মেন এইটাই সাজানো ছিল, কিন্তু ওইটা কোথায় বসবে? সঙ্গী হবে কেউ বুঝতে পারছে না, খেজুর গুলো ড্রাই ফ্রুটস এ যাবে, তো আলাদা হবে। তুমি এই যে ক্যামেরার সাথে কেটে পাঁচ চোখ মারাতে তীক্ষ্ণ নজর রাখো, তবেই তো দেখবো যে সবজি পাতি ওখানে কিরকম খেয়েছে। এই যে আমরা তো না মানে কি বলি হাজার হাজার খেয়েছি, ওখানে তো চাষের জিনিসের প্রপার চোখ খাওয়া হয়েছে। ছয় সাত আট নয় দশ এগারো হচ্ছে মিষ্টি। আচ্ছা মশলা দানি ব্যাপারটা হচ্ছে দুটো মশলা দানি হয়েছে, আমি প্রথমে মশলা দানি লিখেছি, দিদি বলছে দানি কেন লিখলে, সামগ্রী লিখবে তো, আমি এবার সেকেন্ড নাম্বারটা দিয়ে আছি, দেখ দুজনেরটাই থাকলো মশলা সামগ্রী, মানে পরস্পর নাম্বারে বারো ছেলের প্যান্ট শার্ট। আমাদের এখানে জোর কদমে চলছে এখন প্রস্তুতি, তার কারণ হচ্ছে একজন অলরেডি কি বলে লক্ষণ রেখা নিয়ে উপরের দিকে ওঠার দিকে মনোযোগ দিয়েছে, তার কারণ হচ্ছে এই যে ড্রাই ফ্রুটসগুলো আছে মশলাগুলো আছে সেগুলোতে যাতে পিঁপড়ে না ধরে তারই একটা চেষ্টা ভদ্রমহিলা চেষ্টা করছেন, যার পর নাই চেষ্টা করছেন তারপরে বলতে পারবো না। প্রতিদিন ঠাকুর দর্শনের মতন কিন্তু একবার করে এসব আমাকে দেখে যেতে হবে এই সাত দিন, বুঝেছো? ওফ, ও তো বোধহয় মানে প্লাইয়ের উপর যে সানমাইকা আছে আর সানমাইকাকে পুরো একদম চকে ভরিয়ে দিচ্ছে মিষ্টি, মানে পিমড়েরা রীতিমতন মিছিল করতে বসবে যে এটা কি হলো, এটাকে ভেদ করবো কি করে। এখানে এখন চলছে খাওয়া দাওয়ার ফাইনাল
লিস্ট কজন হচ্ছে কি না হচ্ছে। খাও 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 মিষ্টি খাও, আপনাদের বলেছিলাম যে এরকম আজকের ভিডিওতে যেটা যাবে সেটা হচ্ছে মোটামুটি এই বিয়ের দিন বা আইবুড়োবাতে পরার জন্য যে শাড়িগুলো একটু দেখাই, জানি না আপনাদের পছন্দ হবে কিনা। এইটা একটা নিয়েছি, এই যে ডোলা সিল্ক, যেটা আশীর্বাদে ওরকম একটা নিয়েছিলাম বাট পরে উঠতে পারিনি, ওটা ওটা তো এতে দিয়ে দিয়েছি। এই যে এই যে পাড়টা যাচ্ছে, এই সরি আঁচলটা যাচ্ছে, আর এই যে ফুল বডিটা এরকম যাচ্ছে। এটা একটা, এটা ইচ্ছা তো আছে বিয়ের দিন সকালবেলা পরার, সেটা হচ্ছে হাফ হাফ। এই হাফটা হচ্ছে ইন্ডিগোর উপর যাচ্ছে আর হাফটা হচ্ছে এরকম যাচ্ছে। এটা ওটা কলঙ্কৃতা থেকে নেওয়া, সম্ভবত কলঙ্কৃতির অত কলঙ্কৃতা এরকম কিছু একটা। আর এটা হচ্ছে অমৃতস ক্রিয়েশনস থেকে নেওয়া। এইটার সাথে এই ব্লাউজটা যাচ্ছে, এই যে এটা তৈরি করিয়েছি আবুলদার ওখান থেকে, ওই শ্রীরাম মার্কেট যেখান থেকে, এই যে এটা তৈরি করিয়েছি। এই শাড়িটা, এই শাড়িটা হচ্ছে মায়ের শাড়ি, মা পরবে একদম ঘিয়ের সাথে পিঙ্কের একটা বর্ডার যাচ্ছে, এই যে সুন্দর। আর এই যে আঁচলটা একদম লাল সাদাটা নেই নিয়ে, যেটা সবাই পরে, মায়েরও খুব ইচ্ছে ছিল লাল সাদা, আমি বলছি লাল সাদা তো সবাই পরে, তুমি এইটা পরো। এটা নিয়েছি, এটা নিয়েছি হচ্ছে পলাশাড়ি কুঞ্জ থেকে, আমিও নিয়েছিলাম পলাশাড়ি কুঞ্জ থেকে একটা, সেটা ওই তত্ত্বেতে চলে গেছে, যখন পরবো তখন শেয়ার করে দেবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভালো লেগেছে আপনাদের। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ করে প্রত্যেকটা মুহূর্তকে উদযাপন করবেন, আর সকলকে নিয়ে বেঁধে বেঁধে থাকবেন। আজকে বাঁচুন, কারণ আমরা জানি না কাল ঠিক কী হতে চলেছে আমাদের সঙ্গে, কারণ প্রতিটা আগামীকাল অজানা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আপাতত গুড নাইট।